বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ষষ্ঠ বর্ষের আলিপুরদুয়ার জেলা বইমেলা শুরু হলো, চলবে 14ই জানুয়ারি পর্যন্ত। আলিপুরদুয়ার জেলার ষষ্ঠ বইমেলা অনুষ্ঠিত হলো উইলিয়াম উচ্চ এবং উচ্চতর বিদ্যালয় প্রাঙ্গণে। আলিপুরদুয়ার চৌপতি থেকে বর্ণাঢ্য রেলির মাধ্যমে শোভাযাত্রা প্রদর্শিত হয়। রাস্তায় হেঁটেছে আলিপুরদুয়ার শহরের বুদ্ধিজীবী মহল, হেঁটেছে প্রশাসনিক মহল। এই বইমেলাতে প্রায় শতাধিক স্টল এখানে এসেছে তাদের মহামূল্যবান প্রকাশিত পুস্তক সামগ্রী নিয়ে। মূল মঞ্চে চলছে শিশুদের এবং বিশিষ্ট শিল্পীদের নিয়ে বিশেষ অনুষ্ঠান। আলিপুরদুয়ার ষষ্ঠ বইমেলাতে এসছেন, আপনাদের সম্ভারে কি কি আছে একটু যদি বলেন? সম্ভারে 19টা নতুন বই বেরিয়েছে এবার, আমার ড্রয়িং বই, সমস্ত বাচ্চাদের আঁকার বই, বড়দেরও আঁকার বই, 19 প্রকার আঁকার বই নতুন বের করেছি। আচ্ছা, আপনার পাবলিশিং কোথা থেকে হয়? আমার পাবলিশিং হয় কলকাতার কলেজ স্ট্রিট থেকে, অপর্ণা আর্ট পাবলিকেশন। আপনার কি এখানে মাত্র শিশুদের আর্টের উপরেই কাজ করেন? সব শিশুদের আর্টের উপরেই কাজ করি। খুব ভালো, এখানে পরিবেশ এবং সব কিছু সব ঠিকঠাক? হ্যাঁ, সবই ঠিকই আছে, এখানে কমিটিও ভালো, কমিটিও খুব সহযোগিতা করে, প্রতি বছর এসে আমরা সহযোগিতা পাই, কিন্তু লোক সংখ্যা একটু বিক্রির পরিমাণটা কম। এখানে আরও কিছু পাঠক তৈরি করতে হবে লাইব্রেরিগুলোকে, এবং আঁকার স্কুলের মাস্টারমশাইরাও আসে, আঁকার বই ধরি নেয়। আমার ভালো সেম কালেকশন নেই।